গুগলের মতে এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় দুইটা ভিডিও গেম ক্যাটাগরি হলো শুটিং এবং অ্যাকশন অ্যাডভেঞ্চার অর্থাৎ ওপেন ওয়ার্ল্ড গেমস। আজকের এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েডের জন্য সেরা পাঁচটি হাই গ্রাফিক্স ওপেন ওয়ার্ল্ড গেমসের ব্যাপারে বলবো, যেগুলো সবগুলোর সাইজ হবে 400 MB-র নিচে। আর সবগুলো গেমই অফলাইন হবে, তাই এই গেমগুলোকে একবার ডাউনলোড করে নিলে পরে খেলার জন্য আর ইন্টারনেট ব্যবহার করতে হবে না। আপনাদের সুবিধার জন্য সবগুলো গেমের ফ্রি ডাউনলোড লিঙ্কস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো নাও লেটস বিগিন। লিস্টের প্রথম গেম হচ্ছে অফ দ্য রোড। এটা মূলত একটা ওপেন ওয়ার্ল্ড রেসিং গেম। গেমের শুরুতে আপনাকে বোটের মাধ্যমে একটি আইল্যান্ডে পাঠানো হবে। বোট থেকে মাটিতে নামার পর আপনাকে একটা ছোট ট্রাক দেওয়া হবে। ট্রাকে ওঠার জন্য আপনাকে ট্রাকের দরজার মধ্যে থাকা সবুজ আইকনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনি সেই ট্রাক ব্যবহার করে গেমের বড় দ্বীপ বা আইল্যান্ডটাকে এক্সপ্লোর করতে পারবেন। গেমের মিনিম্যাপে আপনি কিছু ছোটোখাটো মিশনসের আইকনও দেখতে পারবেন, যেগুলোকে কমপ্লিট করলে আপনি কিছু পরিমাণ গেম কারেন্সি পেতে পারেন। আর ওই গেম কারেন্সিগুলো দিয়ে আপনি গেমের শপ থেকে আপনার গাড়িটিকে কাস্টমাইজ করতে পারবেন, অথবা বাস, র্যালি কার, চপার এবং ট্রাক সহ টোটাল 50টা ভেহিকেলস কিনতে পারবেন। আর আমি এই গেম খেলার সময় একটা প্লেনও দেখতে পাই, কিন্তু ওই প্লেন আমাকে চয়েস করে নাই, তাই আমিও ওইটাকে চালাতে পারি নাই। জাস্ট কিডিং, ওই প্লেনটাকে চালানোর জন্য আপনাকে গেমের VIP ক্লাবে জয়েন করতে হবে। এতক্ষণ স্ক্রিনের গেমপ্লে দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে এই গেমের গ্রাফিক্স কতটা উন্নত মানের। এই গেমের সাইজ হচ্ছে 388 MB। তারপরের গেমের নাম এক্স সার্ভাইভ ওপেন ওয়ার্ল্ড স্যান্ডবক্স। গেমের নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে এটি একটি সার্ভাইভাল স্যান্ডবক্স ভিডিও গেম। গেমে ঢোকার পর আপনি টোটাল 4টি অপশন দেখতে পারবেন, সেগুলো হলো ক্রিয়েটিভ মোড, সার্ভাইভাল মোড এবং হার্ডকোর মোড। যারা মাইনক্রাফট খেলেন তারা হয়তো এই নামগুলোর ব্যাপারে আগে থেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি, সার্ভাইভাল মোডে রিয়েল লাইফের মতো প্লেয়ারকে গাছ কেটে রিসোর্সেস কালেক্ট করে এবং খাবার খেয়ে সার্ভাইভ করতে হবে। আর ক্রিয়েটিভ মোডে আপনি আনলিমিটেড ব্লকস এবং রিসোর্সেস পাবেন, যেগুলো ব্যবহার করে আপনি নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারবেন। আর সার্ভাইভাল এরই একটু হার্ড ভার্সন হলো হার্ডকোর মোড। এই গেমে GTA গেমসগুলোর মতোই একটা বড় ম্যাপ আছে, যেটাকে আপনি কিছু ভেহিকেলস দিয়ে এক্সপ্লোর করতে পারবেন। আর এই গেমে মাইনক্রাফট গেমের মতো কিছু এভিল ক্রিয়েচার্স বা মবস রয়েছে, যেগুলো প্লেয়ারকে আক্রমণ করে থাকে। এগুলোর থেকে প্লেয়ারকে প্রোটেক্ট করার জন্য গেমটাতে কিছু ফিউচারিস্টিক ওয়েপেন্সও দেওয়া আছে। আর এই গেমে আপনি আপনার ক্যারেক্টারটিকে কাস্টমাইজও করতে পারবেন। এই গেমটার সাইজ হবে 184 MB। থার্ড পজিশনে রয়েছে ওয়েস্ট গান ফাইটার। এটা RDR2 গেমের মতোই একটা কাউবয় টাইপের অফলাইন ওপেন ওয়ার্ল্ড গেম, কিন্তু এই গেমের সাইজ মাত্র 20 MB। গেমটি এত অল্প সাইজের হলেও এর গ্রাফিক্স এবং গেমপ্লে যথেষ্ট ভালো মানের। গেমের শুরুতে একটা সিম্পল টিউটোরিয়াল দেওয়া হবে, যেখানে আপনাকে বন্দুক এম করা আর শ্যুট করা ইত্যাদি শেখানো হবে। এই গেমে আপনার সাথে সবসময় একটা ঘোড়া থাকবে, যেটাতে চড়ার জন্য আপনাকে স্ক্রিনের হর্স আইকনের উপর ক্লিক করতে হবে। আর ঘোড়াতে ওঠার পর এই সবুজ আউটলাইনওয়ালা আইকনটিতে ক্লিক করলে ঘোড়া আরও দ্রুত গতিতে দৌড়াবে। স্ক্রিনের ডান পাশে একটা মিনিম্যাপ রয়েছে, যেখানে গেমের মিশনস রিলেটেড লোকেশনসগুলো মার্ক করা থাকে। এই গেমের গ্রাফিক্স এবং ডিটেলিং কোয়ালিটি গেমের সাইজ অনুযায়ী অনেক ভালো। আর এই গেমে অনেকগুলো ছোট বড় মিশনসও আছে, তবে আমার কাছে গেমের এই মিশনটা অনেক ভালো লেগেছে। গেমের যে কোনো মিশন কমপ্লিট করতে পারলে আপনি কিছু পরিমাণ গেম কারেন্সি পাবেন, আর সেগুলো দিয়ে আপনি গেমের স্টোর থেকে বিভিন্ন ধরনের ওয়েপেন্স অথবা ইকুইপমেন্টস কিনতে এবং আপগ্রেড করতে পারবেন। এই গেমটাকে আপনি যে কোনো 1 GB অথবা 512 MB র্যামের ফোনে স্মুথলি খেলতে পারবেন। তারপরের গেমের নাম হচ্ছে রয়্যাল ব্যাটেল টাউন। এটা একটা অফলাইন 3D ওপেন ওয়ার্ল্ড গেম, যেটার সাইজ হচ্ছে মাত্র 106 MB। গেমের কন্ট্রোলস এবং শুটিং মেকানিক্স তেমন রিয়েলিস্টিক না হলেও আপনি এই গেমে GTA গেমসগুলোর মতো কিছু মিশনস কমপ্লিট করতে পারবেন। স্ক্রিনের বাম পাশের উপরের দিকে আপনি একটা মিনিম্যাপ, প্লেয়ারের হেলথ, স্ট্যামিনা এবং এক্সপিরিয়েন্স দেখতে পারবেন। গেমের ম্যাপটা যদিও তেমন বড় নয়, কিন্তু তবুও আপনি চাইলে গেমের ম্যাপটাতে ঘোরাঘুরি করতে পারবেন। এই গেমে আপনি যদি কোনো অপরাধ করেন তাহলে রিয়েল লাইফের মতো পুলিশ আপনার পিছনে পড়ে যাবে।
যদি আপনি কার অথবা বাইক দিয়ে নরম কোনো বস্তুকে ধাক্কা দেন তাহলে রিয়েল লাইফের মতো সেটা ভেঙে যাবে। আর বেশি ধাক্কা দিলে আপনার গাড়িতে আগুনও ধরতে পারে। এই গেমে অনেকগুলো বাইসাইকেল, বাইক, কার্স, ইকুইপমেন্টস আর ওয়েপেন্স রয়েছে যেগুলোকে আপনি গেমের স্টোর থেকে কিনতে পারবেন। এছাড়া গেমে একটা প্লেনও আছে যেটাকে আপনি উড়াতে পারবেন। লিস্টের লাস্ট গেমের নাম ডিউড থেফট ওয়ার্ডস। এই গেমের সাইজ মাত্র 126 MB আর এই গেমে অফলাইন এবং অনলাইন দুইটা মোডই আছে। এটা মূলত একটা ফানি অ্যাকশন অ্যাডভেঞ্চার ভিডিও গেম। এটাকে ফানি বলার কারণ আপনি গেমে ঢুকলেই বুঝতে পারবেন। তো আমি এখন এই গেমের সিঙ্গেল প্লেয়ার অর্থাৎ অফলাইন মোডটা খেলে দেখাবো যে আসলে এই গেমটা কেমন। প্রথমে এখানে একটা ক্যারেক্টার চুজ করতে হবে। এখানে দুইটা ক্যারেক্টার আছে, একজন হলো জ্যাক আরেকজন হলো রিচি, আর দুইজনেরই আলাদা আলাদা স্পেশাল আইটেম আছে। আমি জ্যাককে সিলেক্ট করলাম। ওকে, গেম স্টার্ট হয়ে গেছে। শুরুতেই স্লিপের একটা বাটন দেখাচ্ছে, তো আগে একটু ঘুমিয়ে নিই। সেফ হাউস থেকে বের হয়ে বুঝতে পারলাম যে এই গেমের ম্যাপ, এর ডিজাইন কিছুটা জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস থেকে কপি করা। যেমনটা দেখতে পাচ্ছেন যে এই গেমের গ্রাফিক্স একটু কার্টুনিশ, কিন্তু এই গেমের ফিজিক্স এবং গেম প্লে যথেষ্ট আনন্দদায়ক। আপনি এই গেমে জিটিএ গেমসগুলোর মতো অনেকগুলো গাড়ি এবং বাইক চালাতে পারবেন আর সেগুলো দিয়ে স্টান্টসও করতে পারবেন। তবে আমার কাছে এই গেমের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই গেমের সাউন্ড ইফেক্টস। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে তিনজন বসে গল্প করতেছে, তাদের ওপর যদি আমি এখন একটা গ্রেনেড মারি তাহলে এই সাউন্ডটা কিন্তু এডিট করে বসানো না। এরকম আরও অনেক ফানি সাউন্ড ইফেক্টস গেম ডেভেলপাররা আগে থেকেই দিয়ে রেখেছে। যারা এইরকম ফানি গেমস পছন্দ করেন তারা একবার এটাকে ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল অ্যান্ড্রয়েডের জন্য সেরা 5টি অফলাইন ওপেন ওয়ার্ল্ড গেমস যেগুলোর সাইজ 400 MB-র নিচে। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন এমন গেমিং ভিডিওস দেখার জন্য। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।